মাত্র 1,80,000 টাকায় ফুল মডিফাইড এই গাড়িটা নিতে পারবেন। 1500 cc-র গাড়ি, ফুল মডিফাইড একটা 100। এই গাড়ি দেখলে কার না ভালো লাগবে ভাই? বাজেটটাও থাকবে ইনশাল্লাহ 4,00,000 টাকা প্লাসে। 3,20,000 টাকা, মানে 3,20,000 টাকা ভিস্তা গাড়ি। দাম পড়বে আপনার 7,00,000 টাকা। এই গাড়ি থাকছে এক্স করোলা, মডেল হচ্ছে 2004। ভিতরটা একবার দেখলেই তো শান্তি, দুইটা বিজনেস ক্লাস সিটও আছে। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি আবারও সেই মডিফায়ার গাড়ির শোরুমে, ভাইরাল শোরুম। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গাড়ি দেখাবো, আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি একটু গলাটা বসে গেছে, সো একটু কথা কম বলবো ইনশাল্লাহ, গাড়ি বেশি দেখাবো। অনেকেই বিভিন্ন সময় কমেন্ট করেন বা ফুল মডিফাইড একটা ক্যারিনা মাইরোর গাড়ি দেখান, তাদের জন্য অসাধারণ একটা গাড়ি আজকে নিয়ে আসছি, এমনকি CC 1500 বা এই গাড়ি আজকে দেখলেই পছন্দ হবে। যারা মাজদা এক্সেলা গাড়ি কিনতে চান, আজকের এই ভিডিওতে মাজদা এক্সেলাও থাকছে, অসাধারণ বেশ কিছু গাড়ি থাকছে, ভিতরে আরও মডিফাই গাড়ি আছে, টয়োটা রাম 110 থেকে শুরু করে এখানে ভিতরে যদি যায় এক্স ফিল্ডার আছে, আর এই পাশে ভাই মাখন একটা গাড়ি, মানে সড়কপথে বিমানের ছোঁয়া এই গাড়িতেই পাবেন। আরেকটা ফুল মডিফাইড একটা 100। এই গাড়ি দেখলে কার না ভালো লাগবে ভাই? বাজেটটাও থাকবে ইনশাল্লাহ 4,00,000 টাকা প্লাসে। জি ওকে, পিছনে আরও অনেক গাড়ি আছে, আমরা প্রত্যেকটা গাড়ি দেখাবো। এক্স করোলা আছে আজকের ভিডিওতে, নাসির ভাই জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, দীর্ঘ অনেকদিন পরে দেখা। জি অনেকদিন পরে, আসলে আমরা তো সচরাচর আসলে এই না ভাইয়ের বিজনেস পলিসিটা হলো যেহেতু নিজের গাড়ি, জি জি, বেশ কিছুদিন লাগে নিজে আস্তে আস্তে গাড়ি রেডি করে, এবং কি আবার ভিডিও দেয় ইনশাল্লাহ গাড়িও সোল্ড হয়ে যায়। আর তবে এবারে ভিডিও যেহেতু অনেকদিন পরে আসছি, এবারে দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ সব মিলাই জেলে আমরা আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ির দাম বর্তমান মার্কেটের চেয়ে কমাই দেবো ইনশাল্লাহ, প্রত্যেকটা গাড়ির দাম। ওকে, আমরা কেরিনা মাইরোটা দিয়ে শুরু করি। আমরা কেরিনা মাইরোটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে কেরিনা মাইরো 94-এর মডেল, 99-এর রেজিস্ট্রেশন, 1500 cc অল অপশন অটো। যদিও গাড়িটা পুরাতন গাড়ি, তবে গাড়িটা এখনো মানে ওয়াশ টস করা বাকি আছে। আমরা এভাবে ওয়াশ টস এভাবে করা হয় নাই, আর যেহেতু আমি একটা মেসেজ এর মধ্যে একটু দেই, সেটা হচ্ছে যে আমাদের পুরাতন 73 গ্রিন রোডের ওয়ার্কশপটা ওইখানে কার্যক্রম বন্ধ হওয়াতে আমরা আসলে এখানে ওইভাবে এই গাড়িগুলোকে রেডি করতে পারি নাই বলা যায়। হ্যাঁ, আমরা মোটামুটি যে গাড়িটা যেগুলো আছে এভাবে আমরা এখন কি মডিফাইডটা এখানেই করেন? এখন টুকটাক করে করতেছি, এখন আমাদের সার্ভিসটা পুরোদমে আমরা চালু করি। এখানে অনেক বডি কিট আছে বিভিন্ন ডিজাইনের। ওকে ভাই, কেরিনা মাইরোটার পেপারসের কি অবস্থা ভাই? পেপারসটা রানিং ফেল আছে, তবে এই ফেল অবস্থা যারা নেবেন আমাদের মোটামুটি আজকে যে দামগুলো বলবো অলমোস্ট ফিক্সের কাছাকাছি। এটা প্রাইসটা কেমন পড়বে? এটা প্রাইস পড়বে 1,80,000 টাকা। 1,80,000 টাকা কেরিনা মাইরো? জি। ওয়াও, আমার বিশ্বাস হচ্ছে না, একটু মডিফাই করা, সামনে থেকে আবার দেখাই। মাত্র 1,80,000 টাকায় ফুল মডিফাইড এই গাড়িটা নিতে পারবেন, 1500 cc-র গাড়ি, রাইট? কেরিনা মাইরো। ওকে, এরপর যদি যাই এই পাশে মাজদা এক্সেলা, এটা মডেলটা কত ভাই? মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2009, 1500 cc ভিভিটি ইঞ্জিন লাগানো আছে। এটার প্রাইসটা কেমন পড়বে ভাই? এটার প্রাইস পড়বে আপনার, আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,20,000 টাকা। আচ্ছা, ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি জরুরি মানে যোগাযোগ করবেন যে যত দ্রুত পারেন ইনশাল্লাহ। আর ভাইয়ের যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি আজকে কম রেঞ্জের মধ্যে থাকবে, প্রত্যেকটা গাড়ি মার্কেটের চেয়েও মিনিমাম অনেক কম টাকা পাবেন ভাই, কথা দিলাম। এরপর আরেকটা গাড়ি আছে ভাই, এটা হচ্ছে আপনার হুন্ডা HR-V 2000, হুন্ডা HR-V 2002-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, LPG করা আছে, ভিতরে একটা গাড়িটাতে টায়ারটা ভালো আছে, শুধু টাচ আপের কাজ আছে। আচ্ছা, এটা পেপারসের কি অবস্থা? এটা পেপারস আপডেট করা আছে আপনার, 8 মাস 9 মাস এখনো কমপ্লিট আছে, ট্যাক্স ফিটনেস। আচ্ছা, দাম দিবেন কেমন? এটা সিসিটা বলে নিই, 1590 cc। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হুন্ডা HR-V এর দাম পড়বে আপনার 7,00,000 টাকা। 7,00,000 টাকা। ওকে, আর এই পাশে আসি টয়োটা রাম, টয়োটা রাম 2004-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, 1500 cc, 1 দরজা পাওয়ার। আচ্ছা আচ্ছা, এটা ওয়ান্ডার পাওয়ার, আপনারা জানেন বাম পাশে দুটো পাওয়ার, এবং কি এই পাশে কোনো আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন আপনার, এবং কি এই ডোরটা কিন্তু দেখেন, পাওয়ার দেখিয়ে দিচ্ছি, এবং কি খুঁটিলেস গাড়ি, এই পাশে কোনো খুঁটি না, আর এই সিটটা আপনি অনেকভাবে চাইলে ফোল্ড করতে পারবেন। আর ভিতরে বেজ ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে, চমৎকার বেনসন কালার বলেন, গোল্ডেন কালার বলেন, এটার দামটা কেমন দিবেন ভাই? এটার দাম আসলে বর্তমানে আপনার এই 2004-এর রাম গাড়ির প্রাইস মার্কেটে 10,00,000 প্লাস, আপনি আমার কাছে পাবেন 8,20,000 টাকা। মাত্র 8,20,000? যে পেপার সাবমিট আছে, তারপর কথা বলার অপশন আছে, তারপরে কথা বলার অপশন আছে। ওই পাশে যদি দেখা আরেকটা মডিফাই গাড়ি ভাই, এটা হচ্ছে আপনার ভিস্তা গাড়ি, ভিস্তা যারা এটা মার্ক টু ছোট ভাই বলা যায়,
মানে মার্ক টু ছোট ভাই ভিস্তা গাড়ি। আচ্ছা ব্যাক সাইডটা দেখালে বুঝবেন। ফুল বডি কিট করা? না ফুল বডি কিট করা নাই, আপনি এটা অরিজিনাল স্ট্রাকচার মানে একবারই। হ্যাঁ আপনি চাইলে এটাকে স্টক অবস্থা পাবেন, কিন্তু এটাকে কিছু কাজ আছে, কাগজটা রানিং ফেল আছে। আচ্ছা রাইট, এটা হলো স্টক অবস্থা আছে, যারা ফুল স্টক অবস্থা একটা মানে বডি কিট ছাড়া যারা ভিস্তা গাড়ি খোঁজেন আপনারা এই গাড়িটা দেখতে পারেন। এটা কি ভিস্তা? ক্যামরি ভিস্তা? এটা আসলে ক্যামরি ভিস্তা বলে মনে হয়, ক্যামরি ইতালি ভিস্তা, ক্যামরি ভিস্তা, চুরি ভিস্তা, তিনটা ভিস্তা হয় কি? আচ্ছা 1800 সিসি এটা। এটার প্রাইসটা কেমন পড়বে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3,20,000 টাকা, মানে 3,20,000 টাকা আপনারা এই গাড়িটা দেখতে পারেন, ভিস্তা গাড়ি। পেপারস এর কি অবস্থা ভাই? পেপারস তো রানিং ফেল আছে। রানিং ফেল, ওকে একটু ভিতরের দিকে যাই। এখন দেখাবো একটা এক্স ফিল্টার। না এই ফিল্টার গাড়িটা আমরা দেখাবো, দেখাই দিচ্ছি, এটা আমরা কাজ করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের ফুল গাড়ি সিট কভার থেকে শুরু করে হ্যান্ড ব্রেক পর্যন্ত এমন কি ভাই এখন কাজ চলতেছে। ফিল্টার গাড়ি তো আপনাদেরকে অনেক দেখাইছি। হ্যাঁ জি, বাট এইটার মতো সেকেন্ড পিস মিলাইতে কষ্ট হয়ে যাবে। কেন বলছি, ফুল বডি কিট করা কয়টা ফিল্টার গাড়ি দেখছে, বডি কিট থেকে শুরু করে সামনে যদি ভিতরটা দেখায় ভাই, মানে ডেকোরেশনটা করছে কি দেখেন? এখনো কাজ চলতেছে, আবার এখনো কাজ চলতেছে দেখেন। এখানে সামনেও ক্যামেরা আছে, ওই দেখেন নিচে ক্যামেরা, এবং এই পাশে লুকিং গ্লাসেও ক্যামেরা পাবেন, যদিও এটা এখনো ইনকমপ্লিট আছে। এটা বিক্রি না, এটা কাজের জন্য, মানে এটা বিক্রি করবেন না? না না, এটা কাজের, এটা এটা কাস্টমারের গাড়ি, আমরা কাজ করে দিয়েছি ভাই। দিশের মনটা নষ্ট করে যাবে না, মনে হয় যে জানেন আপনারা এটা কাজ করতে চাইলে বিজ্ঞাপন দিবেন, কাজ করতে চাইলে এইভাবে বানাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, বিক্রির মধ্যে কাজের বিজ্ঞাপন, ওকে আমি তো ভাবছি এটা সেল দিয়ে দেবেন। না না না, দুঃখের বিষয় হলো ভিউয়ার্স, এটা হলো আর কাস্টমারের গাড়ি বায়ার রেডি করে দিচ্ছে, সেটা বিক্রি হবে না। আর আপনারা দেখছেন এখানে অনেক বডি কিট আছে ভাইয়া, কিন্তু বডি কিটের কাজও করে। জি জি, আমরা সব কাজই করি, গাড়ি মডিফিকেশনের কাজও করে। আপনারা জেনে থাকবেন, আমরা যখন ভাইয়ের গ্যারেজের ভিডিও করছি অনেকদিন আগে, সো যারা ভিডিওটা দেখছেন আপনারা জেনে থাকবেন ভাই। যেহেতু এটা বিক্রি হবে না, তাহলে আর এটা আর কি দেখাবো? এটা জাস্ট আমরা কাজের বিষয়গুলো দেখাই দিলাম। আমরা একটা 100টা দেখাই। জি, পেপারস আপডেট সহ অসাধারণ একটা 100 গাড়ি। জি, আর এই কালারের 100 আগে দেখছেন কিনা জানাবেন, ফুল মডিফাইড 100। দাম কত ভাই? দাম 4,50,000 টাকা। 4,50,000 টাকা এই বডি কিট করা 100? জি জি জি, ফুল মডিফাইড একটা দেখেন, 1500 সিসি অল অপশন অটো, আবার 1499 রেজিস্ট্রেশন, 100 LX লিমিটেড লিমিটেড। আচ্ছা, অল অপশন অটো, এটা চারটা দরজাও কিন্তু অটো দেখেন, গিয়ার অটো, পাওয়ার স্টিয়ারিং, আর এটার যে স্পয়লারটা দেখেন ব্যাক সাইডে যখন তাকাবেন ভাই, আপনি যদি এই গাড়ির দিকে তাকান মনে হবে না এই গাড়ির দাম মাত্র 4,50,000। গাড়ির এমনি কাজ কাম না, এরকম কোনো মেজর কোনো কাজ নাই, টুকটাক মাইনর কোনো কাজ থাকতে থাকতে পারে, বাট মেজর ইঞ্জিন নিয়েছে গিয়ার, আলহামদুলিল্লাহ প্রত্যেকের দিন ভালো। তারপরে তো যদি কোনো ছোটো কোনো কাজ থাকে এগুলো আপনার আলোচনার মাধ্যমে, যে আলোচনার মাধ্যমে সেটা আমরা করে দেব। আচ্ছা, এরপরে দেখাবে একটা এক্স করোলা। এটা মডেলটা কত ভাই? জাতীয় গাড়ি থাকছে এক্স করোলা, মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। আচ্ছা, চারের নিউ শেপ নাকি উঠছে? চারের নিউ শেপ, এটা নিউ শেপ, যদি জায়গা স্বল্পতার জন্য আমরা একটু সংকুচিত করে রাখছি, ইনফরমেশন দিয়ে দিচ্ছি, চাকাগুলো অ্যালয় পাচ্ছেন, এটার পেপারস তো আপডেট আছে। এটা পেপারস দাম কেমন দিয়ে দিবেন ভাই? এটার দাম হবে আপনার 11,50,000 টাকা। চারের গাড়ি মাত্র 11,50,000, কুমিল্লার নাম্বার। বাজারের গাড়িটার প্রাইস কেমন পড়বে? প্রাইস আমাদের কার পেপারসটা ফেল আছে, এই অবস্থা আমাদের আস্তিং হচ্ছে 8,00,000 টাকা, মানে এই বাজারের গাড়ি পাবেন মাত্র 8,00,000 টাকা। জি জি, এরপরে এটা একটা মার্সিডিজ ভিয়ানো 2006 মডেল, মার্সিডিজ ভিয়ানো। জি ভাই, সড়ক পথে বিমানের সোয়া পাবেন এই গাড়িতে বলে দিলাম, কারণ কেন বলছি একটু ভিতরটা একটু দেখাই ভাই। এটার এই সিটও পাওয়ার, ড্রাইভিং সিট পাওয়ার নাকি ভাই? সব সব পাওয়ার, এই সিট বিজনেস ক্লাস ড্রাইভিং সিট পাওয়ার, এবং পিছনে দুটো সিট ক্যাপ্টেন সিট, সানরুফ মুন্ডুফ
সেন্ট্রাল এসি, পিছনে দুইটা ক্যাপ্টেন সিট আছে, প্রত্যেকটা জিনিস সেই গাড়িতে আছে। মানে এই গাড়ি ভাই ভিতরটা একবার দেখলেই তো শান্তি, দুইটা বিজনেস ক্লাস সিটও আছে এবং কি দুইটা সিটে পাওয়ার। জি, দুইটা সিট আপনার 90 ডিগ্রি ঘুরে সব অ্যাক্টিভ আছে, সব অ্যাক্টিভ। আচ্ছা, পাশে চাইলে তো মাস্কের একটা মানে একটা টেবিল রাখা যাবে। জি, মাস্কানে টেবিল রাখা যাবে, এটা ঘুরবে। বিজনেস ক্লাস আপনার ইয়াতে যা থাকে, সামনের লুকটা একটু দেখাই দিই। সামনের লুকটা দেখাবো, তার আগে এই পাশে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা। কিন্তু আপনার প্রত্যেকটা সিট কিন্তু অরিজিনালি লেদার সিট। আর হলো গাড়িটার সামনের লুক, সিসি কত ভাই? সিসি হচ্ছে 3500। 3500 সিসি, আচ্ছা আচ্ছা, মার্সিডিজ ভ্যান। আর এই লোগোটা দেখলে তো ভাই শান্তি, এটার পেপারসে কি পেপারস আপডেট আপডেট পাবে? যদিও রানিং ফেল আছে, আপডেট পাবে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে, মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2007, সিসি 3500, অকটেন ড্রাইভার গাড়ি। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা, আচ্ছা আচ্ছা। আর এই গাড়িটার বডি শেপটা দেখেন না ভাই, বিশাল বড় সাইজের একটা গাড়ি। এবং কি ভিতরে সিট মাত্র কয়টা ভাই? 6 সিট, মানে ড্রাইভিং সিট 6টা। জি জি জি, মানে প্রত্যেকটা সিটে আপনি বিজনেস ক্লাস সিট ধরে নিতে পারেন। জি, সবাইকে ধন্যবাদ। আর এই লাক্সারি কারটা একটু এসে দেখতে পারেন ভাইয়ের শোরুমটা। আসলে আমাদের শোরুমের ঠিকানা বলা হয় না, আমাদের ঠিকানাটা বলে দিব। একটা বিষয় হচ্ছে কি, এই শোরুমে আসলে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন যে কম রেটের মধ্যে অসাধারণ গাড়ি পাবেন, এবং কি বেশ কিছু মডিফাই গাড়ি পাবেন, যেটা কিনা এই গাড়িগুলো অন্য শোরুমে দেখানো মানে আমাদের কাছে পাবেন। আপনি আশা করি যে যে গাড়িতে যে কাজ থাকবে এবং গাড়িতে যেটা যদি গ্লাস অজানা থাকে, মানে আপনি আশা করি ইনশাল্লাহ এখানে আসলে আপনি ঠকবেন না, প্রতারিত হবেন না ইনশাল্লাহ। অনেস্টলি আপনাকে ইনফর্ম করে দেবো যে এই গাড়ির এই কন্ডিশন। তাহলে আপনাদের একটু শোরুমের অ্যাড্রেস একটু বলে দিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের অপোজিটে, 1 নম্বর গেটের অপোজিটে, কার কেয়ার ওয়ার্কশপ শোরুম। আর এই অসাধারণ গাড়িগুলো আপনারা একটু সরাসরি এসে দেখেন, ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে। সরাসরি লাইভে শুরুতে দেখিয়েছিলাম, দাম নিয়ে বাজবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লাইভে শুরুতে একটা কেরিনা মাইনর গাড়ি দেখিয়েছিলাম, আপনারা এই গাড়িটা দেখেন। 100 গাড়ি, যারা কম বাজেটে মডিফাই গাড়ি খুঁজেন এই গাড়িটা দেখেন। এক্স করোলা দেখেন, অনেক গাড়ি আছে, রামটাও দেখতে পারেন। মার্কেটের হিসেবে প্রত্যেকটা গাড়িতে কমাই দেবো ইনশাল্লাহ। জি, কম তো পাবো। অনেকদিন পরের ভিডিও এবং আমাদের নতুন দেশ স্বাধীন হয়েছে, সব কিছু মিলাই আমরা কমাই দেবো। জি, আল্লাহ ভালো থাকবেন সবাই, সবার দাওয়াত ছিল। আসসালামু আলাইকুম।